नदी बेस्टित দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের চিত্র পাল্টে দিতে যাচ্ছে দুই সেতু। মধ্যে সেতু দুটির নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পয়েন্টে পায়রা নদীর ওপর সেতুটির কাজ অনেকটাই শেষ পর্যায়ে, ফলে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমানই বলা চলে। আর পিরোজপুরের কজা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর পানি নিজের কাজ শেষ হয়ে অপরিভাগের কাজ দ্রুত এগিয়ে চলছে। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে, সেই সঙ্গে পিছিয়ে পড়া ওই অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন হবে। পাশাপাশি বেকুটিয়া ও লেবুখালীর সেতু দুটি বিভাগের অভ্যন্তরীণ মহাসড়কের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। লেবুখালী সেতু চালু হলে বরিশাল ও ঝালকাঠির সঙ্গে সড়ক পথে সরাসরি পটুয়াখালী ও বরগুনার জেলার আমতলীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। স্বল্প সময়ে সড়ক পথে সরাসরি পায়রা বন্দর সহ পর্যটন কেন্দ্রে সাগরকন্যা কুয়াকাটায় যাতায়াত করাও সম্ভব হবে। এদিকে বেকুটিয়া সেতু চালু হলে পিরোজপুর ও বরগুনার পাথরঘাটার সঙ্গে ঝালকাঠি বরিশাল পটুয়াখালী জেলার সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপন হবে। খুলনার সঙ্গে বাগেরহাট হয়ে সরাসরি বরিশাল পটুয়াখালীর সড়ক পথে যাতায়াত ব্যবস্থাও চালু হচ্ছে। এ দুই সেতু শুধু বিভাগের পাঁচ জেলার মধ্যেই নয়, আলাদা দুটি বিভাগ ও দুই বন্দরের সঙ্গেও যোগাযোগ স্থাপন করবে। এতে করে পিছিয়ে পড়া এ জনপদের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন হবে। পাশাপাশি পদ্মা সেতু চালু হলে ঢাকা ও খুলনা থেকে সরাসরি সড়ক পথে নির্বিঘ্নে কম সময়ে পায়রা বন্দর, সাগরকন্যা খ্যাত কুয়াকাটা, সমুদ্র সৈকত, বরগুনা, পাথরঘাটা সংলগ্ন সুন্দরবন পর্যন্ত যাওয়া যাবে। এতে করে কুয়াকাটায় পর্যটনের বিকাশ যেমন ঘটবে, তেমনি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে গোটা বরিশালে। সবকিছু মিলিয়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে একসময়ের অবহেলিত জনপদ দক্ষিণাঞ্চলে। উন্নয়ন মহাযজ্ঞে এরই মধ্যে জমি জমার দাম বেড়েছে কয়েক গুণ। পায়রা বন্দর ঘিরে ওই এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে, পাল্টে যাচ্ছে এ অঞ্চলের চেহারা। এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরেই বরিশাল দেশের অন্যতম শিল্প বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনীতিকদের। উল্লেখ্য, পায়রা নদীর ওপর লেবুখালীতে 2013 সালের 19 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তি উদ্বোধন করেন। 2016 সালের 24 জুলাই চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতু নির্মাণের কার্যাদেশ দেয় সড়ক ও জনপথ মন্ত্রণালয়। এই সময় সেতুর প্রাক্কলন ছিল 1278 কোটি টাকা, পরবর্তীকালে যার ব্যয় বেড়ে দাঁড়ায় 1447 কোটি টাকা। প্রথম কার্যাদেশের মেয়াদ ছিল 33 মাস, এরপর দুই দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2021 সালের 30 জুন পর্যন্ত, পরে আবারও বাড়িয়ে করা হয় জুলাই 2022 সাল পর্যন্ত। জানা গেছে 840 মিটার ভায়াডাক্ট এবং 630 মিটার মূল সেতু সহ পায়রা সেতুর মোট দৈর্ঘ্য 1470 মিটার এবং প্রস্থ 19.76 মিটার। নদীর উত্তর প্রান্তে 610 মিটার এবং দক্ষিণে 658 মিটার সহ দুই পাশে মোট অ্যাপ্রোচ সড়ক 1268 মিটার। এছাড়া সেতুর নদীর পানির উচ্চতা থেকে 18.30 মিটার উঁচু হবে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 822 কোটি টাকা ব্যয়ে 2017 সালের 998 মিটার দীর্ঘ এ সেতুটির নির্মাণ কাজ শুরু করে চীনের একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান, যা 2020 সালের জানুয়ারি মাসে সম্পূর্ণ হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নির্ধারিত সময়ে সেতুটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। 2022 সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন পিরোজপুর সওজ বিভাগের কর্মকর্তারা। 8টি পিলার ও 2টি ভায়াডাক্টের ওপর 9টি স্প্যান দিয়ে নির্মিত এ সেতুটির দুই পাশে প্রায় 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক থাকবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই সেতু নির্মাণের ফলে কি দক্ষিণ অঞ্চলের সড়কে কি বাজিমাত করতে পারবে বাংলাদেশ? এইসব অঞ্চলে কি বিদেশি বিনিয়োগ আনা যায়? কিংবা এই প্রকল্প শেষে এর রক্ষণাবেক্ষণের জন্য কি কি করা উচিত? কিভাবে এইসব প্রকল্পে দুর্নীতি বন্ধ করা যায় বলে আপনি মনে করেন? এইসব প্রকল্পের মাধ্যমে কি আমরা বা দেশের সাধারণ জনগণ কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।